দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কয়েকদিন ধরেই লাগাতার বিক্ষোভ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। রাজধানীসহ সারাদেশে বিক্ষিপ্তভাবে এসব কর্মসূচি পালন করছে দল। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, বেগম জিয়ার মুক্তির আন্দোলন এখন মিশে গেছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে। বেগম খালেদা জিয়ার মুক্তি তো আমরা অবশ্যই চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই আমরা জনগণের মুক্তি। কিন্তু আমরা এটাও মানি যে সংকট মুক্তির লড়াইয়ে বেগম খালেদা জিয়ার প্রয়োজন আমাদের, সেই কারণে বেগম খালেদা জিয়ারও মুক্তি চাই আমরা। এই আন্দোলনের ঢেউকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাই বিএনপি। বিএনপি টার্গেট হলো আগামী নির্বাচন। এই নির্বাচনে আমরা আশা করি যে কারচুপির চেষ্টা তারা করলেও কারচুপি করতে পারবে না। জনরোষ এত প্রবল হবে নির্বাচনের পূর্ব মুহূর্তে, যার ফলে সারা দেশবাসী বিএনপির পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করবে। শীর্ষ নেতাদের মুক্তির জন্য একই সঙ্গে আইনি লড়াই ও আন্দোলন চালিয়ে যাওয়াকে বিএনপির জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, দুটো চ্যালেঞ্জ, একদিকে আইনি লড়াই আর একদিকে নির্বাচনের জন্য প্রস্তুতি। কিন্তু নেতৃত্ব নাই, সংগঠন নাই, করবেটা কি বিএনপি? বক্তৃতা বিবৃতিতে বিএনপি যতটা তৎপর, সাংগঠনিক শক্তি জোরদারে দলটি ততটাই পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। বিএনপিতে কথা বলার লোক আছে, নেতৃত্ব দেওয়ার লোক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।